যেটা বলতেছিলাম সেটা হলো ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট হয়তো বা ওর কোনো স্টুডিও থাকে বা ওর কোনো দোকান থাকে, মানে এই রিলেটেড কিছু থাকতে পারে, ঠিক আছে, ওইখানে কি করে, ওইখানে জাস্ট ও নিয়ে এইটা প্রিন্ট করার পরে আর এটা পোস্টার প্রিন্ট করে, প্রিন্ট করার পর জাস্ট ওয়ালের ভিতরে লাগাই রাখে, এরকম কিছু একটা হয়, ঠিক আছে, এই হলো ব্যাপার। আমার কাছে এরকম 2-3টা ক্লায়েন্ট পড়ছে যে ক্লায়েন্ট গুলো এরকম কাজ করে দিচ্ছে, ওকে, এই হলো ব্যাপার। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো, আর একটু দেখি কয়জন আছেন, এখন 20 জন আছেন, সো আর কয়েকজন হয়তো জয়েন হতে পারে, আমি একটু দেখি। ঠিক আছে, এখন আমি যে কাজটা করবো সেটা হলো আপনাদের যে ইয়াটা আছে, যে ফর্ম আছে বা যেটা বলছিলাম এমসিকিউ, আমি আপনাদের চ্যাট বক্সটা একটু খেয়াল করেন সবাই, আপনারা 20 জন আছেন, আমি সহ 20 জন, আমি চ্যাট বক্সে একটা মেসেজ করছি, সবাই একটু দেখেন, এইখানে ক্লিক করলে জাস্ট আপনাদের একটা ফর্ম আসবে, ফর্মটা একটু পূরণ করবেন, ফর্মে কিছু কোশ্চেন কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনগুলো একটু সঠিক অ্যান্সার দাবি রেখে দেবেন। আমি স্ক্রিনটা অফ করলাম, আপনারা কি পাইছেন আমাদের লিঙ্কটা? আমি এখনো পাইনি বস। হ্যাঁ, আপনি আচ্ছা পান নাই না, ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখতেছি। ঠিক আছে, হ্যাঁ এবার আপনি দেখেন, রাসেল এবার ভাই মনে হয় ক্লাসে জয়েন করেছে। হ্যাঁ দেখছি, রাসেল ভাই অনেক আগে ক্লাসে জয়েন করছে। সো আপনাদের একটু যেটা বলছি সেটা হলো আপনাদের ইয়াটা লিঙ্কটা একটু দেখেন, এবার পাইছেন অবশ্যই, লিঙ্কটা ওপেন করেন সবাই, আপনাদের সময় থাকবে মাত্র 10 মিনিট, 10 মিনিট দেওয়া, 5 মিনিট, 5টা কোশ্চেন, তো 5টা কোশ্চেন আপনারা 5 মিনিট পাইতে পারেন, তো 5 মিনিট দিলাম, 5 মিনিটের পর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একটু বাড়াবো, আপনারা 49-এ বাদ যে আপনারা 55 জমা দেবেন, 6 মিনিট দিলাম, যান 1 মিনিট বাড়াই দিলাম। প্রথম কোশ্চেন সেই অনুযায়ী আমরা 10 মিনিট দিই, আপনারা 55 জমা দেন, ওকে, প্রথম যেহেতু আমাদের এইটা এই জন্য আপনারা 50-এ জমা দেন, দেখি কে কি দিতে পারেন, সবাই তো আচ্ছা বলবো পরে, দেখেন একটু কাজ করেন। আচ্ছা পান নাই কি বা পারতেছে নাকি এটা বলবেন, যে আমি তাহলে হেল্প করবো আপনাকে। কেউ পারতেছেন এরকম কেউ আছেন? সবাই পারতেছেন, সো থ্যাংক ইউ। স্যার যখন প্র্যাকটিস করবো তখন বলতে পারবো। বলা কি বলতে পারবেন তখন? হ্যালো, মানে এটা এখনই পূরণ করবেন, প্র্যাকটিস করবেন, মানে বুঝি না আপনি কি বলতেছেন। এটা পূরণ করেন খুব দ্রুত, এবং 50 হয়ে গেছে আর মাত্র, হ্যাঁ কয়টা বাজছে, আচ্ছা আপনার সাইডে জমা দেবেন, ভুল বলছি, আপনার কেউ বলেন নাই, 49, এখন 50 বাজছে, আপনার সাইডে জমা দেবেন, মানে 10টা জমা দেবেন, এত সময় মানে লাগবে না, দেখেন পোস্ট কমেন্টের জায়গায় কি লিখবো, আমার হয়ে গেছে, কমেন্টের জায়গায় আপনার একটা কমেন্ট দিবেন, যে আপনি যে কোনো কমেন্ট দিতে পারেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাসেল ভাই অলরেডি জমা দিয়ে দিছে, তো এখানে ফোন নাম্বার দিছিলাম আমি, খেল নাই দেখ, ফোন নাম্বারটা দিছি না, এটা তো ভুল করতে পারলাম, হ্যাঁ 3 জন জমা দিয়েছেন আমাদের, আশারি ট্যাপো, হানিফ ভাই, রাসেল ভাই, তো মানে খুব মানে ছোট ছোট ইয়াগুলো দিছি, প্রশ্ন বা একবার ইজি যেগুলো আছে এগুলো দিছি, এগুলো পারার কথা, 3 জনে জমা দিচ্ছেন, বাকিরা যারা আছেন আস্তে আস্তে কাজ করেন, সমস্যা নাই, এবং জমা দেন। আমি সারা 20 জন আছেন আরো, তো সবাই একটু কাজ করেন আস্তে আস্তে, এবং সঠিক অ্যান্সার দেওয়ার ট্রাই করেন, তাহলে আমরা বুঝতে পারবো।
চার জন দিছেন পাঁচ জন দিছেন আমি অ্যাপো আর অ্যাড হইলো আমাদের ইব্রাহিম ভাই দুইজন অ্যাড হয়েছে আরো টোটাল পাঁচ জন হয়েছে আমাদের রাসেল ভাই দিছেন হানিফ ভাই দিছেন আয়েশা রিতা বলেছেন ইব্রাহিম ভাই দিছেন তারপর তানিয়া বলেছেন রোল নাম্বার কত রোল নাম্বার এখানে দিছি আমি রোল নাম্বার হ্যাঁ রোল নাম্বার দিছি স্যার রোল নাম্বার যা রেট এটা দিয়ে দেন স্যার যাদের আসে না তারা কি করবে কি আছে না আপু স্যার যে লিংক দিলেন এটা পাসতেছে না কোথায় আসতেছে না স্যার ফর্ম আসতেছে না কোথায় আসতেছে না স্যার ফর্মে ওইটা লিংকে ক্লিক করছি ওই ফর্মে তো আসতেছে না মানে কি সবাই কি একসময় স্যার তো অলরেডি কয়েকজন জমাও দিছে স্যার সমস্যা হওয়ার কথা স্যার সময় আরেকটু বাড়িয়ে দেন সবকিছু আপনাদের জানেন জাস্ট ক্লিক 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 করবেন স্যার লিংকে ঢুকতে পারতেছি বাট প্রশ্নের জন্য অ্যানসার করার সময় আসতেছে যে আপত্তিজনক হচ্ছে এই অভিযোগ কি একটা এমন আসতেছে অলরেডি 10 জন সাবমিট করছে আপনারা এমন হইছে কেন কাজ করতেছেন না দেখি জিজ্ঞেস দিচ্ছেন কতজনে দিলেন এবং কি দিলেন রাসেল ভাইটা দেখতে পাচ্ছি আচ্ছা বাকিরা কি স্যার আসতেছে না তো আচ্ছা ধরলাম আপনারা আসতেছেন না যাক ধরলাম আপনারা আসতেছেন না এখনো 5 মিনিট আছে আপনি ট্রাই করেন আস্তে আস্তে আপনাদের বাকিরা যা 10 জন আছে আপনাদের কি সেম সমস্যা দিতে আসতেছে না না আসতেছে না কোনটা আপনারা দিতেছেন না কেন এখন স্যার আসতেছে না শুধু ডস কি গুগল আসতেছে একটা ফ্রেজ আসতেছে স্যার আসতেছে আপত্তিজনক অভিযোগ করুন কি আসতেছে আরে আপনারা মেইল দিয়ে ঢুকুন তাহলেই তো হয়ে যাচ্ছে আপনারা মেইল সেট আপ চালিয়ে দেন প্রবেশ করুন তাহলে হয়ে যাবে আপনারা যারা পূরণ করেছেন হ্যাঁ হ্যাঁ আপনারা যারা পূরণ করেছেন আপনারা একটু হেল্প করেন ওনাদেরকে যে ওনাদের কি সমস্যা হইতেছে আমার মনে হয় আমরা লিংকটা নিয়ে নতুন ব্রাউজারে ওপেন করতেছি আপনারা কি মোবাইল দিয়ে করতেছেন না কম্পিউটারে বা ল্যাপটপ দিয়ে করতেছেন জি দুটাতেই হচ্ছে তো দুটাতেই মানে সেম কাজে দিস দিলে দে এই দুটাতেই পরীক্ষা দেওয়া যাচ্ছে স্যার হইতেছে না তো না হইলে আপনি বসে থাকেন এত ইয়া করার দরকার নাই
না হলে তা কিছু করার নেই না হলে টেলিগ্রাম গ্রুপে একটু দিয়া দেখতে পারেন তাদের গুগল অ্যাকাউন্ট লগইন করা নাই তাদের সমস্যা দিস তাই আমি তো এটাই বললাম যাদের গুগল অ্যাকাউন্ট লগইন করা নাই তাদের সমস্যা মেইল দিয়ে হচ্ছে প্রবেশ করুন তাহলেই হয়ে যাবে স্যার আমারটা হয়েছে দেখেন না দেখেন একটু দেখি দেখি আপনারা দিবেন ও স্যার 12 জন জমা দিবেন সো থ্যাঙ্ক ইউ দেখি আপনার নামটার জন্য কি দিবেন সাকিবুল আলম সাকিবুল আলম হ্যাঁ কোথায় দেখি সাকিবুল আলম আচ্ছা সাকিবুল আলম নাম থেকে দেখি মোহাম্মদ সাকিবুল আলম হ্যাঁ মোহাম্মদ সাকিবুল আলম না আমার থেকে দেরি হয়েছে দেন নামটা দিতে দেরি হয়ে গেছে যে এখানে গুগল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিতে দুই মিনিট আছে কে কে পারেন নাই কে পারছেন দেখা যাবে এক মিনিট আছে কতজন দিচ্ছেন আমি তো দেখবো যে কে কে দেয় নাই 12 জনই আছেন এখন পর্যন্ত না পারলে যেটা পারেন ওইটা দেন সো এটা নিয়ে এত ই হওয়ার দরকার নেই অংশগ্রহণ করেন তো আমার 59 বাজে তো টাকা এসে ঘড়ির তারিখে আমি টাইম আছে 59 বাজে সাথে আমি এটা সরাই ফেলাম সেই ফিল্ম বলতে আপনার ইয়া দিলে অ্যাপ্রুভ হবে না শর্টকাট কি গুলো কোথায় আছে ঠিক আছে আমি এখন দেখি কে কে দিবেন কি দিবেন ই এই হইল আমাদের শীট ঠিক আছে এখানে দেখেন আমাদের 12 জন সাবমিট করছেন এবং 12 জনের নাম কোথায় আমি যদি দেখাইতে চাই এখান থেকে দেখেন 12 জন আছে প্রথম রাসেল ভাই দিছে তারপর হানিফ ভাই দিছেন তারপর এখান থেকে পর্যায়ক্রমে সবাই 12 জন আছে এবং 12 জনের ডিটেইলস সব এখানে দেওয়া আছে কি দিছেন ওকে সঠিক आंसर দিছেন ভুল आंसर দিছেন ওকে আমি এটা আমি কিন্তু আপনাদের বলছি যে আমার সব কার্যক্রমের মধ্যে এক্সেল শিটে অটো তৈরি হয়ে যায় বলছিলাম না বা এক্সেল শিটে নিয়ে যায় যখন আমি হোক আপনাদের ফেসবুক হোক ফেসবুক পেজ হোক মানে আমাদের মেসেঞ্জার হোক আমাদের যেই জায়গায় হোক আমি কিন্তু সবকিছুই মোটামুটি এক্সেল শিটে নিয়ে আসি ওকে অনুরূপ ভাবে আমি এটাও এক্সেল শিটে নিয়ে আসি এখানে আমি অফ করে দিই কারণ এখানে সমস্যা আছে রেকর্ডিং চলতেছে জি স্যার